আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। জানাবো বিচার প্রক্রিয়া নিয়ে বিবৃতি, বাংলাদেশের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপের শামিল। সর্বশেষ থাকছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সংলাপ, ঢাকা মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত বিচার প্রক্রিয়া নিয়ে বিবৃতি দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপের শামিল বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ডক্টর ইউনূসের বিচার নিয়ে বিদেশিদের চিঠির প্রশ্নে মন্ত্রী বলেন, দেখুন কেউ আইনের ঊর্ধ্বে নয়, এদেশের সাবেক প্রধানমন্ত্রীর বিচার হয়েছে এবং তিনি সাজা ভোগ করেছেন। পৃথিবীর বিভিন্ন দেশে নোবেল লরিয়েটের বিচার হয়েছে, তারা জেলও খেটেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার হচ্ছে। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদ বলেন, আমাদের বিচার প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ। সত্যটা হচ্ছে এই যে, শ্রমিকদের 5% হারে লভ্যাংশ দেওয়ার কথা ছিল, যেটির মূল্য হচ্ছে 1200 কোটি টাকা। তিনি জালিয়াতির মাধ্যমে এবং ঘুষ প্রদান করে সেটিকে 400 কোটি টাকায় নামিয়েছিলেন, সেটিও তিনি প্রদান করেননি, সেজন্য বিচার হচ্ছে। আর অনেক মামলা আছে আমাদের দেশের বিচার প্রক্রিয়া নিয়ে বিবৃতি দেওয়া হয়েছে দেশের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপের শামিল, সেজন্য বাংলাদেশের সচেতন নাগরিক এবং সাংবাদিকরা এর বিরুদ্ধে বিবৃতি দিয়েছে। সাংবাদিকরা বিএনপির দাবিকৃত তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূসের নাম আসা নিয়ে প্রশ্ন করলে হাসান মাহমুদ বলেন, ডক্টর ইউনূস সাহেব দেশের একজন জ্যেষ্ঠ নাগরিক, নোবেল পুরস্কার পেয়েছিলেন, তার প্রতি যথার্থ সম্মান এবং শ্রদ্ধা রেখেই বলতে চাই। এক্ষেত্রে তার নামের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাও দেখেছি যে বিএনপি হিরো আলমকে পছন্দ করেছে। এসব প্রচার অপপ্রচার যাই বলে, এগুলো নিয়ে আমি মন্তব্য করতে চাই না। ঢাকায় নতুন এলিভেটেড এক্সপ্রেস ওয়ে উদ্বোধন প্রসঙ্গে তিনি বলেন, গতকাল প্রধানমন্ত্রী যে উড়াল সড়ক উদ্বোধন করেছেন, সেটি উন্নয়নের অভিযাত্রায় অবশ্যই আরেকটি মাইল ফলক। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত 14.5 বছরে ঢাকা শহর সহ সারা দেশ সত্যিকার অর্থে বদলে গেছে। আপনারা মির্জা ফখরুল সাহেবকে, বিএনপি নেতাদেরকে এই বিষয়ে প্রশ্ন করেন, তারা কি বলে একটু শোনার অপেক্ষায় আছি, কারণ তারা চোখ থাকতেও দেখে না, কান থাকতেও শোনে না। আর দেশের আপামর জনগণ, তরুণ সমাজ, ছাত্র সমাজ, যে আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে আছে, সেটি গত 2 দিনের সমাবেশে আবার প্রমাণিত হয়েছে। চলে যাচ্ছি পরের সংবাদে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নবম নিরাপত্তা সংলাপ মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হবে। ঢাকায় মার্কিন দূতাবাস রোববার আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করেছে। এই সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসে পৌঁছেছেন মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মীরা রেজনিকে। এক টুইট বার্তায় এই নিশ্চিত করেছে ঢাকায় মার্কিন দূতাবাস। টুইটে জানানো হয়, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সামরিক বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মীরা রেজনিককে স্বাগতম। তিনি যুক্তরাষ্ট্র বাংলাদেশ দ্বিপক্ষীয় নিরাপত্তা সংলাপের জন্য ঢাকায় এসেছেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আঞ্চলিক উন্নয়ন, মানবাধিকার, নিরাপত্তা সহায়তা এবং সন্ত্রাসবাদ দমন নিয়ে আলোচনা করবে। সংলাপে বাংলাদেশ র‍্যাবের উপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার চাইতে পারে। অপরদিকে যুক্তরাষ্ট্র জোর দেবে ইন্দো প্যাসিফিক কৌশলের উপর। সংলাপে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ব্যুরো অব পলিটিক্যাল মিলিটারি অ্যাফেয়ার্স ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মীরা রেজনিক। দুদেশের মধ্যে প্রতি বছর এ সংলাপ অনুষ্ঠিত হয়। অষ্টম সংলাপ ওয়াশিংটন অনুষ্ঠিত হওয়ায় এবার ঢাকায় হচ্ছে। নিরাপত্তা সংলাপের বিষয়ে বেসামরিক কর্মকর্তাদের নেতৃত্বে এই আলোচনা অনুষ্ঠিত হয়। এতে নিরাপত্তা সংক্রান্ত সব বিষয় আলোচিত হয়ে থাকে। মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হয়, সংলাপে উভয় পক্ষের প্রতিনিধিরা ইন্দো প্যাসিফিক রিজিওনাল ইস্যু, নিরাপত্তা ও মানবাধিকার সামরিক সহযোগিতা, শান্তিরক্ষা কার্যক্রম, নিরাপত্তা সহযোগিতা এবং সন্ত্রাস দমন সহ আরো অনেক বিষয়ে আলোচনা করবেন। এই সংলাপ দুই দেশের ব্যাপক নিরাপত্তা সহযোগিতার অংশ। মার্কিন দূতাবাস বলছে, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক অংশীদারিত্ব অত্যন্ত শক্তিশালী এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমাদের দুই দেশের স্বার্থ অভিন্ন।
ইন্দো প্যাসিফিক অঞ্চলকে মুক্ত, অবাধিত, শান্তিপূর্ণ এবং সুরক্ষিত রাখার ক্ষেত্রে দেশ দুটির দৃষ্টিভঙ্গি একই ধরনের। এই পারস্পরিক লক্ষ্যগুলো অর্জনের সারা বছর বিভিন্ন ধরনের সংলাপ আয়োজিত হয়। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।